আসসালামু আলাইকুম, মিমস কিচেনের পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি মিম রহমান। আজকে আমি একটা ডেজার্ট তৈরি করব, ফালুদা। তো দেখেন আমার ফালুদা বানাইতে কি কি লাগে। এখানে আমি সাবুদানা সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে আছে বরফ কুচি, এখানে আছে কিছু ড্রাই ফ্রুটস, আপনার হচ্ছে আঙ্গুর আর কিছু খেজুর, এই যে আছে তরমুজ, এটা আছে গাছের একদম ফ্রেশ পাকা পেঁপে। তা চলেন আমি কি করে বানাই আপনারা দেখেন। আর এই জায়গায় আছে ঘন করে জাল দেওয়া দুধ, দুধটা আমি ঢেলে নিলাম একদম ঘন জাল করা দুধ। সাথে আমি দিয়ে নিচ্ছি অবশ্যই চিনিটা, যেরকম যে যেরকম মিষ্টি পছন্দ করেন এরকম দিতে পারেন। এখন আমি দিয়ে দেব সাবুদানা, এক এক করে মিক্স করে নেব সবগুলা। এখন দিয়ে দেবো আমি পেঁপে, এটা ভাজা পোড়ার থেকে অনেক ভালো হওয়ার জন্য। সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খাইলে এমনিতেই গ্যাসের সমস্যা হয়, এই জন্য এই যে ইফতারিটা অন্যরকম একটু তৈরি করতেছি। এই জায়গায় দিয়ে দিলাম আমি তরমুজ, তরমুজ, আঙ্গুর আর খেজুর। আপনার অন্য আরও ফল থাকলেও দেওয়া যাবে, কিন্তু আমি ঘরে যেটা ছিল ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানানোর চেষ্টা করছি। এখন ভালো করে মিক্স করে বরফ কুচি দিয়ে পরিবেশন করলে দেখবেন একদম এক গ্লাস খাওয়ার পরে কলিজা একদম ঠান্ডা হয়ে যায়। এখন আমি ঢেলে নেব, কিছু বরফ কুচি গ্লাসের ভিতরে দিয়ে দেবো, ঠান্ডা ঠান্ডা লাগবো। এখন আমি গ্লাসে ঢেলে নেব, অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।